ট্রাফিক আইন মেনে দুর্ঘটনা কখন যে ঘটে সে কথা কেউ কি জানে। আনতে পারে চালিও না বাড়ি যেন দুর্ঘটনা কখন যে ঘটে সে কথা কেউ কি জানে। যে প্রোগ্রামটা যে পদ্ধতি সভা আমরা চলছি, সকলকে আবেদন রাখছি যারা হেলমেট ব্যবহার করছেন না, হাত জোর করে বলছি আপনারা হেলমেটটা ব্যবহার করুন এবং নিজেকে সুরক্ষা রাখুন এবং আপনার পরিবারকে সুরক্ষা রাখুন। আজকে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং শান্তিপুর থানার ব্যবস্থাপনা আমরা যে ফ্রেড লাইন ফ্রেড ড্রাইভের যে কর্মসূচী পালন করার জন্য একটা প্রতীকী একটা ট্যাবলো বার করেছি এবং প্রত্যেক মানুষকে সচেতন করছি। এটা শুধুমাত্র প্রতীকী জায়গায় থাকলেই হবে না, প্রত্যেক মানুষকে সচেতন পথ দুর্ঘটনায় আক্রান্ত হয়। সুতরাং এই যে সংখ্যাটা, এটা যদি আমরা ভেবে দেখিয়ে দেবো, যখন বাড়ি থেকে বেরিয়ে আসছি যদি হেলমেট ব্যবহার করি তাহলে আমরা অনেক সময় এখন আপনারা সচেতন হবেন। পুলিশের প্রচারের থেকে সবথেকে বেশি ব্যাপার যে আপনারা এটা যখন মন থেকে ভেবে নেবেন যে এটা আমার তো খুব ক্ষতিকারক, আমি যদি হেলমেটটা না করি আপনাকে ভাবতে হবে আপনার পরিবারের লোকজন আপনার জন্য অপেক্ষা করে আছে। সুতরাং আপনাকে নিজের জন্য আপনাকে হেলমেট পরতে হবে এবং সেফ লাইফ সেফ ড্রাইভ এই কর্মসূচিটা তখনই সফল হবে যখন আপনারা এই ট্রাফিক আইন এবং সতর্কতা গুলো মেনে চলবেন। খুব বেশি আমি বলব না, এর সঙ্গে আমাদের যিনি কাউন্সিলর আছেন, আমাদের ভাইস চেয়ারম্যান স্যার আছেন, উনি ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন। কোন দুর্ঘটনা যদি ঘটে যায় হেলমেট বিহীন সেই ড্রাইভার কিন্তু আপনার ফ্যামিলিকে নিতে হবে। প্রচারের উদ্দেশ্য কি বলুন তো? হেলমেট পরা তো আপনি সেটা জানেন, আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন আপনি এই দামি বাইক ব্যবহার করছেন, সঙ্গে একটা হেলমেট যদি ব্যবহার করেন কোনো কিছু ক্ষতি আছে কি? আপনার ক্ষতি নেই, আপনার উপকার আছে। আপনি যদি হেলমেট পরেন তাহলে আপনার নিজের প্রাণ বাঁচবে। আমরা অনুরোধ করছি যে আপনারা যেন হেলমেটটা পরুন, তার কারণ আপনার বাড়ির লোক আপনার জন্য অপেক্ষা করে। দুর্ঘটনা বলে বলে করে আসবে, এই দুর্ঘটনার ফলে অনেক মানুষের কিন্তু প্রাণ চলে যায়। হেলমেটটা পরলে হয়তো মানুষের জীবনটা আপনি যে হেলমেট পরে যাচ্ছেন আপনি জানেন যে হেলমেটটা পরলে আমরা প্রাণটা চেয়ে নিতে পারব। হেলমেট পরার দায়িত্ব কিন্তু সকলের। আমরা যখন প্রচার করছি শুধুমাত্র প্রচারের জায়গাতে হবে না, সঙ্গে আপনার হেলমেটটা অনুরোধ করছি আমাদের কি অসুবিধা আছে।
আমরা অনুরোধ করছি আপনারা হেলমেট পরে গাড়ি পার্কিং করুন, আপনারা নিজের জীবনে।